বকেয়া পাওনা টাকা পেতে ইতিমধ্যে দিল্লিতে জব কার্ড হোল্ডার সহ তৃণমূল কর্মী সমর্থকেরা সোমবার প্রতিবাদ কর্মসূচির পর মঙ্গলবার যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচিতে তৃণমূল। অপ্রীতিকর ঘটনা এড়াতে যন্তর মন্তরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী, রয়েছে জল কামান এবং রায়ট কন্ট্রোল ভেহিকেল। যন্তর মন্তর রাস্তা একের পর এক ব্যারিকেড দিয়ে আটকানোর প্রস্তুতি চলছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে সেনাকর্মীরা। সাধারণ মানুষের গায়ে হাত পড়লে পরিণতি ভয়ঙ্কর হবে, সোমবারই কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজঘাটের তৃণমূল সাংসদের শান্তিপূর্ণ এই ধর্ণা কর্মসূচির সময় দিল্লি পুলিশে নানাভাবে তাদেরকে হেনস্থা করেছে, মহিলা কর্মীদের তুলে দেওয়ার চেষ্টা করেছে, তাদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ। ধর্ণা না উঠলে বল প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। রাজঘাটেই দিল্লি পুলিশের বিশাল বাহিনী ও র‍্যাফ নেমে গিয়েছিল। যদিও কোনো রকম বচসায় না গিয়ে তৃণমূল সাংসদরা নির্ধারিত সময়ের মধ্যেই রাজঘাট ছেড়ে বেরিয়ে যান, তবে রাজঘাটের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন করার সময়ও দিল্লি পুলিশ বারবার হুইসেল বাজিয়ে বিরক্ত করছিল এবং অভিষেককে প্রাণনাশেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে যন্তর মন্তরেও দিল্লি পুলিশ জনগণের ওপর আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা তৃণমূল নেতৃত্বের। গোটা বকেয়া কেন্দ্রের বকেয়ার দাবিতে এদিন দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যন্তর মন্তরে সভা করবে তৃণমূল। উপস্থিত রয়েছেন বাংলার জব কার্ড হোল্ডাররা। এই সভার পর সন্ধ্যে ছটায় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী সিদ্ধিনিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল।